শ্রীমন্ত অঙ্গদেব ইউনিভার্সিটির ডি আর বি ফার্ম কোর্সের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের মেরিট লিস্ট প্রকাশ করেছে। এই লিস্টত নাম থাকা ক্যান্ডিডেটর নেক্সট প্রসেস হল এডমিশন। এডমিশন কেতিয়া লব লাগবে, কোত যাই লব লাগবে, এডমিশনের সময় কি কি প্রমাণপত্র লই যাব লাগবে, এই ভিডিওর জড়িয়ে জানাই দেওয়া হবো। আর যখন লিস্ট আইছে ডি ফার্ম আর বি ফার্ম কোর্সের, সেই লিস্ট প্রত্যেক ক্যান্ডিডেটক দিয়া হব কম সময়ের ভিতরতে। জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট খিনি জানাই দেওয়া হব, ভিডিওটি সম্পূর্ণ চাই থাকব। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট জানাই দিব বিচারছো, এই ভিডিওর জড়িয়ে যা ইম্পর্টেন্ট পয়েন্ট জানাই দেওয়া হব, সেই ইম্পর্টেন্ট পয়েন্ট যদি ছাত্রছাত্রী মিস করে তেতিয়াহলে কিন্তু এডমিশনের সময় প্রবলেম ফেস করব পারে। কারণ নোটিসত কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট উল্লেখ করেছে। এটা মানে ডাউনলোড প্রসেস জানাম, ডাইরেক্ট সময় নষ্ট নকরো। লিস্ট ডাউনলোড করবলে ডিফার্ম আর বিফার্ম কোর্সের লিস্ট ডাউনলোড করবলে কাম করব, এই ভিডিও ডেসক্রিপশন বক্সত লিঙ্ক পাব। লিঙ্কত ক্লিক করলেই আমার অফিসিয়াল ওয়েবসাইট আসাম জব আপডেটস ডট কম এই ওয়েবসাইটত ভিজিট হব। তারপর এই পেজের তলত যাব লাগব। এই পেজের তলত ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশন আছে। ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশনত ইয়াতে চেক ক্যান্ডিডেটস লিস্ট আর ইয়াতে ডি আর বি ফার্ম লিখা আছে। ডি ফার্মত ক্লিক করলে ডি ফার্ম কোর্সের মেরিট লিস্ট ডাউনলোড করব পারিব, আর বি ফার্ম ইয়াতে ক্লিক করলেই বি ফার্ম কোর্সের ক্যান্ডিডেটর লিস্ট মানে ডাউনলোড করব পারিব। এতিয়া জানাই দেওয়া হব ডি ফার্ম আর বি ফার্ম কোর্সত যিসকলের মানে নাম আইছে মেরিট লিস্টত, সেই ক্যান্ডিডেটর নেক্সট প্রসেস কি হব। ইয়াতে কইছে যে এডমিশন, এডমিশনের তারিখ ঘোষণা করেছে। এডমিশন লব লাগব 2023 সনের সেপ্টেম্বর মাহর 19 তারিখ আর 20 তারিখত এডমিশন লব লাগব। এই দুটা তারিখের ভিতর 19 তারিখ বা 20 তারিখত যাই লব পারিব। এতিয়া বহুতেই কব পারে যে মই 19 তারিখত গল 20 তারিখত গলে হব না, নাই যাব পারিব 20 তারিখ বা 19 তারিখ, এই দুটা তারিখের ভিতর যিকোনো এটা তারিখত গলেই হয়ে যাব। এতিয়া জানাই দেওয়া হব যে এডমিশন লবলৈ কোত যাব লাগিব, তারপর এডমিশনের সময় কি কি প্রমাণপত্র লৈ যাব লাগিব। এডমিশন লবলৈ ক্যান্ডিডেটর যিখন কলেজত সিলেকশন হয়েছে সেই কলেজত যাই লব লাগিব। ইয়াতে ক্যান্ডিডেটর নাম লিখা আছে আর লাস্টত কলেজ নেম বলে লিখা আছে, আর কোন কলেজত সিলেকশন হয়েছে সেই কলেজত ডাইরেক্ট সেপ্টেম্বর মাহর 19 তারিখত বা 20 তারিখত যাই এডমিশন লব লাগিব। ইম্পর্টেন্ট পয়েন্ট হল যে ক্যান্ডিডেটর প্রমাণপত্র কি কি লই যাব লাগবে ইয়াতে উল্লেখ করেছে। এইচএস পাসের মার্কশিট অরিজিনাল, 2023 সনের সিডাব্লিউ পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষার এডমিট কার্ড, স্কোর কার্ড, পিআরসি, আর যদি ক্যান্ডিডেট কাস্ট সার্টিফিকেট আছে যদি অ্যাপ্লিকেবল হয় দিব লাগিব, অরিজিনাল দিব লাগিব। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট উল্লেখ করেছে, যদি ক্যান্ডিডেট সময়মতে এডমিশন নলয় তেতিয়াহলে ক্যান্ডিডেটর ক্যান্সেল হব। আর একটা মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট ইয়াতে উল্লেখ করেছে, যা ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে আন্ডার টিজিএল বা এক্স টিজিএল ক্যাটেগরি বা পিডাব্লিউডি কোটাত যদি সিলেকশন হয়েছে, ক্যাটেগরি যদি সিলেকশন হয়েছে, সেই সকল ক্যান্ডিডেটর সেপ্টেম্বর মাহর 19 তারিখত গুয়াহাটি ডিএমই বোর্ডত মাতিছে। বাকি ক্যান্ডিডেটর কলেজত যাব লাগিব, কিন্তু যা ক্যান্ডিডেট টিজিএল বা এক্স টিজিএল বা পিডাব্লিউডি আন্ডারত আছিল আর এই ক্যাটেগরিত যদি সিলেকশন হয়েছে সেই ক্যান্ডিডেটর কলেজত যাব না লাগে। সেই ক্যান্ডিডেটর সেপ্টেম্বর মাহর 19 তারিখত গুয়াহাটি 6 মাইল যাব লাগিব, ডিএমই বোর্ডত যাব লাগিব, তাতে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করিব ইয়াতে উল্লেখ করেছে। আর কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট উল্লেখ করেছে, যদি ক্যান্ডিডেট ইডাব্লিউএস কোটাতে অ্যাপ্লাই করেছে তেতিয়াহলে ইডাব্লিউএস সার্টিফিকেট লই যাব লাগিব, আর যদি পিডাব্লিউডি কোটাতে অ্যাপ্লাই করেছিল তেতিয়াহলে পিডাব্লিউডির সার্টিফিকেট লই যাব লাগিব ইয়াতে উল্লেখ করেছে। এতিয়া কাম করক, এই ভিডিও ডেসক্রিপশন বক্সত লিঙ্ক দিছো, লিঙ্কত ক্লিক করে প্রসেস মতে লিস্ট ডাউনলোড করক। আর যদি নাম আছে কমেন্টস বক্সত জানাই দিও কার নাম আছে আর কোন কলেজত সিলেকশন হয়েছে কমেন্টস বক্সত জানাই দিয়ে। আর যখন লিস্ট আছে সেইটা প্রাইভেট সরকারি দুটা মানে একলগে আছে, প্রাইভেটত কোনে সিলেকশন হয়েছে সরকারিত কোনে সিলেকশন হয়েছে তাতেই চাব পারিব। ভিডিও ডেসক্রিপশন বক্সত লিঙ্ক দিছো, এতিয়াই চেক করক।